নমস্কার বন্ধুরা হেল্পফুল টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে জানাবো যে আপনি আপনার নিজের এলাকাতে কোথায় আধার কেন্দ্র ঠিক অবস্থিত তার ঠিকানার নাম আপনি কীভাবে খুঁজে করবেন বা কোন জায়গাতে আধার কেন্দ্র অবস্থিত সেটি জেনে নেবেন জাস্ট দু মিনিট সময় দিলে কিন্তু আপনারা নিজে থেকেই এটি করে নিতে পারবেন আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে অ্যাড করতে হয় বা কোনো কিছু যদি আধার কার্ডে আপডেট করতে হয় তার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনাকে সেই আধার কেন্দ্রে নিয়ে যেতে হবে তো আপনার যারা আধার কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে বা আপনার নিকটবর্তী কোথায় আছে আপনারা জানেন না তারা আজকের এই ভিডিওটা দেখুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি আপনার নিয়ারে অর্থাৎ আপনার লোকাল এরিয়াতে আধার কেন্দ্র রয়েছে সেটি খুঁজে বার করবেন তো চলুন আপনাদেরকে সেই স্টেপগুলো ফলো করতে হবে জাস্ট কয়েকটি স্টেপ রয়েছে এবং কয়েকটি স্টেপ যদি আপনি পুরোপুরিভাবে একদম দেখেন স্কিপ না করে তাহলে অবশ্যই আপনারা করতে পারবেন নিজের থেকে এবং জেনে নিতে পারবেন আপনার লোকাল এরিয়াতে কোথায় আধার কেন্দ্র অবস্থিত রয়েছে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেখানে নিয়ে গেলে কিন্তু আপনার কাজ পসিবল হয়ে যাবে বা আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড অ্যাড করে দেবে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই হেল্পফুল টিপস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে আসার নোটিফিকেশান ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে তো আমি মোবাইলের ক্রোম ক্রম ব্রাউজারে চলে গেলাম এবং সেখানে গুগলে সার্চ করতে হবে ইউ আই ডি এ আই তো এই যে ইউ ডি এ আই অর্থাৎ আধারের একটি শর্ট ফর্ম বটে তো ইউআইডি আই লেখা সার্চ করার পর আপনার সামনে ঠিক এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে চলে এলেই এখানে দেখতে পাবেন আই যে লেখা রয়েছে এই লিখিটা এই লিখাটার উপর জাস্ট আপনাকে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে আধারের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ইউ আই গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন লোকেট অ্যান্ড অ্যানরোলমেন্ট সেন্টার তো এখানে দেখতে পাচ্ছেন লোকেট অ্যান্ড অ্যানরোলমেন্ট সেন্টার যে লেখা রয়েছে এটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে চলুন ওটা এখন আপনাদের সামনে ক্লিক করে নিই এবং সেই পেজে রিডাইরেক্ট হয়ে যায় লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার যে লেখা রয়েছে সেটির উপর ক্লিক করে দিতে ফার্স্ট অফ অল ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন তিনটি অপশান দেখতে পাই যাবেন একটা দেখতে পাবেন স্টেট অর্থাৎ আপনি চাইলে আপনার স্টেটে কোথায় কোথায় অবস্থিত সমস্ত কিছু দেখতে পাবেন দ্বিতীয় নাম্বার রয়েছে পিনকোড অর্থাৎ আপনার পিনকোড এরিয়ার মধ্যে যদি কোনো আধার কেন্দ্র থাকে তাহলে সেটি দেখে নিতে পারবেন তৃতীয় অপশান রয়েছে সার্চ বক্স সার্চ বক্সের মাধ্যমে আপনি পার্টিকুলার কোনো জায়গার নাম দিয়ে কিন্তু আপনি সার্চ করে নিতে পারবেন তো চলুন আমি ফার্স্ট অফ অল এটাকে আমি ডেস্কটপ মোড়ে করে নিলাম থ্রি ডট যে লেখা রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন নিচের দিকে যাবেন ডেস্কটপ মুড দেখতে পেয়ে যাবেন ডেস্টের মুড ডেস্কটপ সাইড করে দিলে কিন্তু এটা ডেস্কটপ মুডে চলে আসবেন তো চলুন ফার্স্ট অফ অল আপনাদেরকে পিনকোড এরিয়া পিনকোডের মাধ্যমে দেখাবো যে আমার পিনকোড এরিয়ার মধ্যে কোনো আধার কেন্দ্র রয়েছে কি না তো পিনকোড যে অপশন রয়েছে সেটির উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পর আপনার নিচের দিকে একটা আসবেন প্রথমে দেখতে পাবেন এন্টার পিনকোড তো এখানে জাস্ট আপনাকে পিনকোডটি এন্টার করে দিতে হবে নিচে দেখতে পাচ্ছি পাবেন শো অনলি পারমানেন্ট সেন্টার বলে লেখা রয়েছে এবং একটি বক্স দেওয়া রয়েছে তো ওই বক্সে আপনাকে ক্লিক করে দিতে হবে বক্সে ক্লিক করা দেওয়ার পর নিচে একটা যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোডটি ওখানে দেখে দেখে কিন্তু ভালোভাবে সম্পূর্ণ ঠিক ফিল আপ করতে হবে ফিল আপ করে দেওয়ার পর নিচে যাবেন নিচে দেখতে পাবেন লোকেট এ সেন্টার বলে লেখা রয়েছে এই লোকেট এ সেন্টারে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ওই কোড এরিয়ার ভিতরে যদি কোনো আধার কেন্দ্র থেকে থাকে তাহলে সেটি শো করবে এবং সেই অ্যাড্রেসও দেয়া থাকবে যেহেতু আমার আমি যে পিনকোডটি দিয়েছি সেই পিনকোড এরিয়ার মধ্যে কোনো রকম আধার কেন্দ্র নেই আপনাদেরকে এটাই দেখা চাইছিলাম যে যদি আপনার পিনকোড এরিয়ার মধ্যে আধার কেন্দ্র থেকে থাকে তাহলে আপনারা দেখতে পাবেন তো কি করবেন আমার এখানে নেই তো আপনাদেরকে নেক্সট অপশান দেখাচ্ছি সার্চ বক্স তো ব্যাক করে নেবেন এবং সার্চ বক্স যে লেখা রয়েছে এখানে দেখতে পাব তিনটি অপশন ছিল স্টেট পিনকোড এবং সার্চ বক্স তো আমি এখন চলে যাবো সার্চ বক্স অপশন যে রয়েছে সেই সার্চ বক্সে তো এই সার্চ বক্সে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনি এখানে পার্টিকুলার একটু নাম দিতে পারবেন ধরুন আপনি আপনার ভিলেজের পিনকোড দিয়ে করলেন ভিলেজের পিনকোডে হলো না তো আমি এখন সরাসরি যে আমার থানা রয়েছে সেটি ভিলেজের থেকে একটু উন্নত মানে রয়েছে উন্নত শহর উন্নত একটু এরিয়া রয়েছে তো আমি মানবাজার যে আমার থানার নাম সেটি দিয়ে দেবো বা আপনি চাইলে আপনার নিকটবর্তী এরিয়ার নাম দিয়ে দিতে পারেন যদি সেই এরিয়ার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানতে পেরে যাবেন তো চলুন আমি মানবাজার দিয়ে দিলাম এবং যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে এই ক্যাপচার কোডটি দিয়ে দিলাম ক্যাপচার কোডটি দিয়ে দেওয়ার পরে এখানে লোকেট এ সেন্টার যে লেখা রয়েছে সেটি তো চলুন আমি ভালোভাবে ক্যাপচার কোডটা দিয়ে দিই যাতে ভুল না হয় এবং লোকেট এ সেন্টার যে লেখা রয়েছে এটির উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে রেজাল্ট চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে মানবাজারের মধ্যে কিন্তু এই আধার কেন্দ্র একটি রয়েছে সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাব পোস্ট অফিস যে আমাদের মানবাজার রয়েছে সাব পোস্ট অফিস তার নিকটেই কিন্তু এই আধার কেন্দ্রটি অবস্থিত তো আমাদেরকে কি করতে হবে না আমরা যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাইছি অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক বা মোবাইল আপডেট বা আধা নামের আপডেট বা আপনারা বলতে পারেন যে কোনো কিছু আধার কার্ডের আপডেট করার জন্য ফার্স্ট অফ অল এখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে তো যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনারা পেয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে কিন্তু এই আধার কেন্দ্রে চলে যেতে হবে এই আধার কেন্দ্রে যাওয়ার পরে ওনারা সেই অ্যাপয়েন্টমেন্ট আইডিটা দিয়ে কিন্তু আপনার সব কিছু অ্যালাউ এবং বা পারমিশন দিয়ে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো যারা এখনো পর্যন্ত আমাদের এই হেল্পফুল টিপস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে আসার নোটিফিকেশন ঘন্টেটি বাজিয়ে দেবেন এইরকম এডুকেশনাল টিউটোরিয়াল পাওয়ার জন্য সবসময় এগিয়ে থাকে এবং সবাইকে এগিয়ে দেওয়ার চেষ্টা করে আপনাদের কমেন্ট অনুসারে আজকের এই ভিডিওটা বানানো হয়েছে আপনাদের যদি কোনোরকম কোনো জায়গাতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে যথাযথ রেসপন্স দেওয়ার চেষ্টা করব